হাই গাইজ, এই মুহূর্তে সব থেকে লেটেস্ট আপডেট, পশ্চিমবঙ্গের 4টি জেলার জন্য কিন্তু আর্মি রিক্রুটমেন্ট র্যালির জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে। ইতিমধ্যে আপনারা কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কোন 4টি জেলার জন্য এই রিক্রুটমেন্ট র্যালি তারা নোটিফিকেশন বের করেছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কত শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, পুরো ডিটেলস আলোচনা করব এবং কোথায় এই র্যালি হবে। এবার কিন্তু র্যালির জায়গা পাল্টে দেওয়া হয়েছে বন্ধুরা, তাই বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখুন। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকন ক্লিক করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন দেখে নেব এক এক করে সমস্ত ডিটেলস নোটিফিকেশন থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কী লেখা রয়েছে যে আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নোটিশটি বেরিয়ে এসেছে। এবং এখানে দেখুন আর্মি রিক্রুটমেন্ট র্যালি অ্যাট বহরমপুর স্টেডিয়াম। এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু যে র্যালিটি হবে সেটি কিন্তু বহরমপুর স্টেডিয়ামে র্যালি হবে। বহরমপুর স্টেডিয়ামে এর আগে অনেকদিন আগে কিন্তু র্যালি হতো বন্ধুরা, তাই এবার কিন্তু বহরমপুর স্টেডিয়ামে র্যালি হবে। এবার কিন্তু আর সিউড়ি বা দুর্গাপুর বা কৃষ্ণনগরে র্যালিটি হবে না, এবার বহরমপুরেই র্যালি হবে স্টেডিয়ামে, যেখানে আছে সেই স্টেডিয়ামে। কবে হবে এখানে দেখুন সেই র্যালি হবে 4 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত কোন কোন ডিস্ট্রিক্ট এখানে অংশগ্রহণ করতে পারবে এখানে দেখুন। এখানে বলছে আর্মি রিক্রুটমেন্ট র্যালি উইল বি হেল্ড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান অ্যান্ড পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ফ্রম 4 নভেম্বর 2019 টু 11 নভেম্বর 2019 অ্যাট বহরমপুর স্টেডিয়াম। তো এখানে দেখতে পাচ্ছেন যে বহরমপুর স্টেডিয়ামে কিন্তু এই র্যালিটি হবে, তাই আপনারা এখান থেকে বিস্তারিত জেনে নিন। এখানে দেখুন বলছে অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড উইল বি ওপেন ফ্রম। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আজকে 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন 19 অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, মানে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখুন অ্যাডমিট কার্ড ফর র্যালি উইল বি সেন্ড থ্রু রেজিস্টার্ড ইমেল ফ্রম 20 অক্টোবর। এখানে দেখতে পাচ্ছেন 20 অক্টোবর থেকে আপনাদের রেজিস্টার্ড করা ইমেলে তারা কিন্তু আপনার অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনাকে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং র্যালিতে অংশগ্রহণ করতে হবে। চলুন দেখে নেব এবং শারীরিক যে গঠন, এডুকেশন, কোয়ালিফিকেশন সেগুলি কেমন লাগবে। এখানে দেখুন ক্যান্ডিডেট উইল বি স্ক্রিন্ড ফর ফ্লোয়িং ক্যাটেগরি অ্যান্ড অ্যাজ পার কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্ট। দেখতে পাচ্ছি কী কী লাগবে কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্টগুলি এখানে দেখুন। এখানে বলছে দেখুন সোলজার জেনারেল ডিউটি, এগুলি আপনাদের বলার দরকার নেই। যারা আর্মি র্যালিতে যাচ্ছেন তারা হয়তো জানেন সমস্ত ডিটেলস এবং যারা প্রথম যাচ্ছেন তারা একটু দেখে নেবেন। এখানে দেখুন জেনারেল সোলজার জেনারেল ডিউটি যাকে জিডি বলা হয়, সেখানে বয়স লাগবে 17.5 থেকে 21 বছর, মানে ডেট অফ বার্থ হতে হবে আপনার 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2002 এর ভেতরে। এবং আপনার যে হাইট লাগবে সেটি 169 সেন্টিমিটার, ওজন লাগবে 50 কেজি এবং ছাতি লাগবে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার আপনাকে ফুলাতে হবে। এখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশানগুলি লাগবে সেটি হচ্ছে মাধ্যমিক পাস, সাথে সাথে আপনার 45% এগ্রি গ্রেড হতে হবে এবং আপনাকে প্রতিটা সাবজেক্টে 33% করে পেয়ে থাকতে হবে রেজাল্ট। তারপরে দেখুন সোলজার টেকনিক্যাল পদের জন্য, সোলজার টেকনিক্যাল পদের জন্য বয়স 17.5 থেকে 23 বছর, মানে ডেট অফ বার্থটি হতে হবে 1 অক্টোবর 1996 থেকে 1 এপ্রিল 2002 এর ভেতরে। তারপর দেখুন এখানে যে হাইট লাগবে 169 সেন্টিমিটার, ওজন 50 কেজি এবং চেস্ট কিন্তু সেম 77.5 সেন্টিমিটার ফুলাতে হবে। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে 10+2, মানে উচ্চ মাধ্যমিক পাশাপাশি সায়েন্স ডিগ্রি, সায়েন্স নিয়ে থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে, এবং 50% রেজাল্ট পেয়ে থাকতে হবে এবং প্রতিটাতে 40% করে থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সোলজার টেকনিক্যাল এভিয়েশন সেম, এখানে কিন্তু একই রকমভাবেই সেই এডুকেশন কোয়ালিফিকেশান এবং পুরো ডিটেলস কিন্তু একই। তারপরে দেখতে পাচ্ছেন সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সমস্ত শরীরের গঠন কিন্তু একই। এবং এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান বলছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে থাকতে হবে এবং ইংরেজিতে কিন্তু আপনাকে মাস্ট 50% থাকতে হবে এবং প্রতিটা সাবজেক্টে 40% করে থাকতে হবে।
তারপরে দেখুন সোলজার, ক্লার্ক, স্টোর কিপার এবং টেকনিক্যাল, এই পদগুলির জন্য আপনার যে লাগবে সেটি হচ্ছে শরীরের গঠন সেম, এবং এখানে দেখুন হাইটটি লাগবে 162 সেন্টিমিটার, এবং আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি একটু আলাদা, 10+2 বা ইন্টারমিডিয়েট পাস ইন এনি স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে থাকতে পারেন, উইথ 60% মার্ক কিন্তু এখানে এবার আপনাকে লাগবে, এবং প্রতিটা সাবজেক্টে 50% বাধ্যতামূলক থাকতে হবে, পাশাপাশি আপনার ম্যাথ ইংলিশ কিন্তু 50% থাকতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরছি, এবং বিস্তারিত দেখলে কিন্তু পুরো ডাউট অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনার। তারপর দেখুন সোলজার টেডসম্যান, এখানে দেখতে পাচ্ছেন সোলজার টেডসম্যান ফর অল আর্ম পাস, অল আর্ম এখানে 10 পাস লাগবে, এবং এখানে দেখতে পাচ্ছেন সোলজার টেডসম্যান ফর অল আর্ম এখানে 8 পাস লাগবে। এই দুটির ক্ষেত্রে শরীরের গঠন একই লাগবে, এবং শুধুমাত্র এটিতে আপনার 33% থাকতে হবে মাধ্যমিকে, এবং এটিতে আপনি 8 পাস থাকলেই যোগ্য, 33% থাকতে হবে 8 স্ট্যান্ডার্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অ্যাজ অ্যাপ্লিকেবল, যারা ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন যে গোর্খা বোথ নেপালিয়ান ইন্ডিয়ান, ইন্ডিয়ান গোর্খা যারা আছেন তারা কিন্তু এখানে হাইটে ছাড় পাবেন, টোটালি 157 সেন্টিমিটার আপনাদের হাইটটি লাগবে, এবং ট্রাইবাল থেকে যারা আছেন অথোরাইজড ট্রাইবাল এরিয়া তারা কিন্তু 162 সেন্টিমিটার হাইট হলে যোগ্য। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে, চলুন দেখে নেবো সেটি। তো এখানে তার আগে দেখে নিন এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য কীভাবে মাঠের নাম্বার দেওয়া হয়, এগুলি দেখুন আপনাদের কিন্তু এইভাবে কিন্তু পুরো মার্ক দেওয়া হবে, এবং রানের টাইমিং অনুযায়ী মার্ক দেওয়া হবে, সেটি আপনাদের কিন্তু মনে রাখতে হবে। এবং তারপরে আপনাদের ফিজিক্যালের পুরো ডিটেলস আপনাদের বলে দিয়েছি, এবং তারপরে রিটেন টেস্ট হবে, এবং মেডিকেল হবে, মেডিকেলের পরে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের পরে কিন্তু আপনাদের পুরো অ্যাপয়েন্টমেন্টটি তারা প্যানেল হয়ে যাবে, এবং প্যানেলের পরে আপনাদের পুরো অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। তো এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম, যদি এই ভিডিও সম্পর্কিত কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন একে অপরের সাথে, এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে যেতে হবে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে আপনাকে এই অ্যাপ্লাইটি করতে হবে। তাই যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই জানাতে ভুলবেন না, তা ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই এই র্যালিতে অংশগ্রহণ করতে পারে এবং ফর্ম ফিল আপ করতে পারে সঠিক টাইমের মধ্যে। ধন্যবাদ সাথে থাকার জন্য।